আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। অপবিত্র অবস্থায়, গোসল ফরজ অবস্থায় মুরগি জবাই করা যাবে কিনা, এবং মহিলারা মুরগি জবাই করতে পারবে কিনা অথবা মুরগি জবাইয়ের কাজে সহায়তা করতে পারবে কিনা, এই বিষয়ে ইসলাম কি বলে। অবশ্যই আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ইসলাম প্রচারের সাথে এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকতে পারেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসলে অপবিত্র অবস্থায় মুরগি জবাই করা যাবে, মুরগি জবাই করা যাবে, গোসল ফরজ হলেও মুরগি জবাই করা যাবে। আসলে আমরা আমাদের সমাজের মধ্যে যে ভুলটা ধারণ, যে ভুল কথাটা মনের মধ্যে পোষণ করি, যে আসলে যেহেতু মুরগি জবাইয়ের সময় আল্লাহু আকবার বলা যায়, তো আমি তো গোসল ফরজ অবস্থায় তো এখন তো বলা যাবে না। না, এটা ভুল কথা। এটা আপনি অপবিত্র অবস্থায় জিকির করতে পারবেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়তে পারবেন অপবিত্র অবস্থায়, তবে না পড়া ভালো এবং মুরগি না জবাই করা ভালো। তবে আপনি চাইলে করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আমাদের সমাজের অনেকেই প্রচুর প্রয়োজন পড়ে যায়, এমন অবস্থায় তারা মুরগি জবাই করতে চায় না, এটা একেবারে ভুল কথা। তারপর আবার মেয়েরা মুরগি জবাই করতে পারবে না অথবা জবাইয়ের কাজে সহায়তা করতে পারবে না, অথবা গর্ভবতী মহিলা মুরগি জবাই করতে পারবে না, অথবা মুরগি কবুতর হাঁস যেটাই হোক না কেন, এগুলোর ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে অনেক বাড়াবাড়ি রয়েছে। না, কোরআন হাদিসের কোথাও, আমি লক্ষ কোটি হাদিস পড়েছি, কোথাও কিন্তু আপনার মহিলারা মুরগি জবাই করতে পারবে না অথবা মহিলারা হাঁস জবাই করতে পারবে না অথবা জবাইয়ের কাজে সহযোগিতা করতে পারবে না অথবা গর্ভাবস্থায় মুরগি জবাই করতে পারবে না অথবা ধরতে পারবে না, এই বিষয়গুলো কোথাও নাই, কোথাও নেই, একেবারে বানানো ভুয়া এবং ফালতু কথা। আর এগুলো যেগুলো ফালতু কথা, কুসংস্কার, এগুলোকে হাদিসের মধ্যে বরং এটার বিপরীত বলা হয়েছে, এগুলোকে শিরিক বলা হয়েছে। আত্মীয়ারত শিরকুন, এগুলো শিরক, আর এই শিরকের গুণ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই ধারণাগুলো আমরা যাতে কেউ পোষণ না করি, যারা এগুলো করে তাদেরকে আমরা সতর্ক করিয়ে দিব। আর কেউ যদি বিশ্বাস করতে না চায়, আমাদের এই ভিডিওটা দিয়ে দিবেন। আর আত্মীয়ারত শিরকুন, বাবু শিরক নামক অধ্যায় আছে বুখারী শরীফে, সহিহ হাদিসের অধ্যায়, সেই অধ্যায়টা খুলে হাদিসটা দেখে নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।